লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ চরিত্রহীনদের সাফট করার কারণে জাহান্নামে দেয়, আপনাকে দেবে না মানে? এজন্য যার পেছনে থাকবেন খুব খেয়াল করে, এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। এই পৃথিবীর ময়দানে যার আদর্শ ঠিক নেই, নেতা ঠিক নেই, এ মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি আলাদাবুল মুফরাদ, ও মরণের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। আমি আপনাদেরকে মাসা দিয়ে এসেছি, এখন যদি আপনি বাঁচতে না চান, যান আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন। আসেন ফিরে আসেন, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠে নাই, এখনো পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যায়নি, ফিরে আসেন, এটা দুনিয়ার বিষয় না। বগুড়াবাসী, বহু ভালোবাসি আপনাদের, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত, আপনি দোয়া খাচ্ছেন। আজকে আমাদের এদেশে সুর হবে সিরাতুন নবীর আসর, যে আমরা রব ছাড়া অন্যের নামে পড়তে চাই না। অনেকে বাবার নামে পড়া আরম্ভ করেছিল, কিসের বাবা? আমরা পড়তে চাই কার নামে? বলেন, ফিরে আসলেন ওখান থেকে, ডাক দিয়ে বললেন, সাম্মেলনি সাম্মেলনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে জড়িয়ে দাও কম্বল দিয়ে। হযরতে খাদিজা বলেছিলেন, স্বামী আল্লাহি কাল্লা, দুইবার কসম দিলেন, আল্লাহি আল্লাহর কসম, কাল্লা কখনো না, লা ইউশরিকাল্লাহু আবাদান। এতটুকু শব্দের ভেতরে খাদিজা তিনবার আল্লাহর নাম বলেছেন, অথচ তিনি তখনো মুসলমান হননি। একটা অমুসলিম কসম দেওয়ার সময় একটা বাক্যে তিনবার আল্লাহর নামের ঘোষণা দেয়, আর এদেশে হাজারো মুসলমান আমরা দেখি কসম দেওয়ার সময় কসম দিয়েছে বাবার নামে। তাও জীবিত বাবা হলে হয়, কবে মরে গেছে সে বাবার নামে। এখান থেকে একটা মাসলা বের হয়, কসম দেওয়ার জন্য আল্লাহ বাদে কারো নামে কসম দেওয়া জায়েজ নেই, হারাম। সুতরাং আল্লাহ বাদে কারো নামে আর কসম দেবেন? বলেন, وقال تعالى في شأن حبيبي لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد. رواه ابن ماجه. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. তখন আপনি নিচু করতে বলেননি, এখন এই ডিস্টার্ব হবে না, এমনিতে সময় আছে এক ঘন্টা, কথা বন্ধ করা যাবে, এমন কিছু করার নেই।
যেখানে যা আছে ওইভাবে থাক, কিচ্ছু করার নেই, ঝামেলা করতে 5 মিনিট লস হবে, চুপ করেন। দেখতে না পেলে শুনতে পাচ্ছেন না, আর ওইভাবে শোনে, এই অবস্থা কখন বৃষ্টি নেমে যায় ঠিক নেই। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিনেমা জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সরকারি আসিসুল হক কলেজ নতুন ভবন ময়দানে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের আদর্শ, আমাদের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশের আলোচনা, বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে ভেজাল লেগে আছে, আমরা এগুলো নিরসনের জন্য আজকে যে আলোচনার আয়োজন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অধ্যাপক আসম আব্দুল মালিক আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সহসভাপতি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক জনাব রেজওয়ানুল ইসলাম, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছে বিশ্বনন্দিত মোফাসসির করা ইসলামিক চিন্তাবিদ বগুড়া জেলার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া দামাত বারকাত হুমুলা আলিয়া, এখানে উপস্থিত আছেন জনাব শফিউল আলম শাফিন, জনাব অধ্যক্ষ মোহাম্মদ এরশাদুল বারী এরশাদ সাহেব, মঞ্চে বসা আদ্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমি অনেকের নাম জানি না, একবার দোয়া করছি বলেন আমি, সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিচে কাদা এবং ভেজা, উপরে বৃষ্টি হচ্ছে, এই কঠিন পরিস্থিতিতে নবীদের সিরাত শোনার জন্য যারা এত পাগল, আমার মন ডেকে বলছে বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন আমার মনে হয় বগুড়ার এই যুব সমাজ হযরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহারা দিতে। এই দৃশ্যটা আল্লাহ যেন আরশ থেকে দেখে এ জেলার মানুষদেরকে বিশ্ব নবীর আশেক হিসাবে কবুল করে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মোহাম্মদ রাসূলুল্লাহ সবার জন্য রহমত ছিলেন, সেই হিসাবে তার আদর্শ তার জীবনী শোনার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যারা এসেছে, এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ঘোষকের মুখ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে আপনাদের এই পাশে বিভাগ রংপুর, এটা তো রাজশাহী বিভাগের ভেতর, পাশের বিভাগ রংপুরের কৃতি সন্তান বীর সন্তান শহীদ আবু সাইদ, কিছুদিন আমি আগে গিয়েছিলাম তার কবরে, তার বাবা বলছিল যে ছোটবেলা থেকে প্রতিবাদী, মুসলমানদের এইটাই হওয়া উচিত, আমরা তো বিড়ালের জাতি না, আমরা সিংহের জাতি, আমরা প্রতিবাদী, প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল এই জন্য 4.5-15 বছরে সালেমরা যা ইচ্ছা তাই করছে, প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। শহীদ আবু সাইদ মীর মুগ্ধর মতো কেউ যেন আর কিয়ামতের আগে বাংলার চেয়ারে কোনো সারে বসতে না পারে। এত আরামের জিনিস ছেড়ে যাওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, এক লোক উর্দশ্বাসে দৌড়াচ্ছিল ছেলের সাথে দেখা রাস্তায়, ডাক দিয়ে বলছে আব্বা তুমি কোথায় যাও, বলে ওই ভাই চুপ কর, ভাই মানে বাড়ি দিয়ে যে বলছে আম্মা আমি আর দুনিয়ায় বাঁচবো না, কেন আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিয়েছে, মহিলা বলছে কি এত বড় ক্ষমতা তোর বাবার, ও বাড়িতে আসো, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে ওগো তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই বলে ফেলেছো, ওরে মা গরু হারালে এরকম হয়,
পঞ্চাশ ষাট হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয়, এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় বুঝতে পারছেন না? মাথা এখনো ঠিক হয়নি, এই জন্য গতকালকেও বলেছে আমি পদত্যাগ করিনি। পদত্যাগ করিনি এই ভিডিও কি বানানো নাকি? রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে আর আপনি বলছেন করেননি, এত লোভ আপনার ক্ষমতার? বলা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায় আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে। দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, কি সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ। সুতরাং শোকে দুঃখে যারা উল্টা পাল্টা বলছে, জালেমদের দোষর এখনো যারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে সাহস জোগাতে অনেকে বসে চট করে ঢুকে পড়বো আসে, কত মানুষ অনেকের চামড়া দিয়ে ঢোক ঢোকে বাঁচাবে বলে বসে আছে, বিশেষ করে আবু সাইদের মা। আপনাকে যদি পাই সত্যি আপনার এক টুকরা চামড়া ওর লাগবে। বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে। আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু সর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন, এটা কিন্তু একটা টোপ, ভয়ও আপনি টোপ গেলবেন না। যদি বাইরে আসেন এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে, যে বের হয়েছে দরবেশের মতো ধরা খেয়েছে। আশা করছি আপনি ভুল করবেন না। কোরআনে কারিমের এই অনুষ্ঠানে যেহেতু নবীর জীবনী শোনার জন্য আমরা এসেছি, এ পৃথিবীতে শ্রেষ্ঠ অনুষ্ঠান দুইটা, কোরআনের আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা। এর উপরে দুনিয়ার কোন উত্তম আদর্শ উত্তম আলোচনার অনুষ্ঠান নেই। এটা এখন ইবাদত চলছে, যে ইবাদতে কষ্ট বেশি হয় ওই ইবাদতে সওয়াব বেশি হয়। এই জন্য যেহেতু দুইটা অবস্থা নিচে ভেজা উপরে বৃষ্টি পড়ছে, কঠিন অবস্থায় যারা আসলাম বলেন আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অবস্থা ভালো না এখন একটু তাড়াতাড়ি করছি। কোরআনে কারিমের 6666 আয়াত থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি, সূরা কাসাসের 5 নম্বর আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আমরা দুইটা আয়াত থেকে বিশেষ করে যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফি সেই হিসাবে সূরা আহজাবের 21 নম্বর আয়াতটা বেছে নিচ্ছি। সূরা কসসের যে শোষণ বাক্যটা এটা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক বলেন নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদ্বীফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতা শুধুমাত্র মূসা আলাইহিসসালামের যে অনুসারী যে দল, এই দলকে আমি ধ্বংস করে দেব। হাজার হাজার বছর আগে ফেরাউন বুঝতে পেরেছিল এদেশে যেহেতু দল বিদলে বহু মানুষ বিভক্ত হয়ে আছে, কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া, তার রাজত্ব তার সিয়ার চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা মুসা নবীর দল। এই জন্য বড় টার্গেট ছিল এই দলটাকে। হাজার হাজার বছর পর 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত পৃথিবীতে লেডি ফেরাউন যারাই এসেছে তার ভেতরে অন্যতম আমরা অনেককে পেয়েছি, তারাও বুঝে ফেলেছে এ দেশে হাজারো দল আছে, কারো দ্বারা সিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, একটা দলের দ্বারা এদেশে সিয়ার নড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে দলের ভেতরে আমরা চারটা জিনিস পেয়েছি। কোন দল যদি কেউ গঠন করে, সূরা আলে ইমরানের ভেতরে চারটা বিষয় আল্লাহ জানিয়েছেন 104 নাম্বার আয়াত। দল করতে আমরা জানি চারটা জিনিস লাগে, এক নাম্বারে নেতা লাগে। কি লাগে? নেতা ছাড়া দল হয়?
কোরআনে কারিমে এজন্য বিশ্ব নবীকে আল্লাহ হে নেতা এই শব্দ বলে ডাক দিয়েছেন, ইয়াসিন। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কাবীরের ভেতরে বর্ণনা পেয়েছি আমি, ইয়া মানে হে, সিন মানে সাকিন। সিন শব্দের তিনি পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন। রাসূল মুফাসসিরিন নবী কিরামের চাচাত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, সিন মানে সাকিদুল আলামিন, সিন মানে সাকিদুল বাশার, সিন মানে সাকিদুল কারনাইন, সিন মানে সাকিদুল আনবিয়া, সিন মানে সাকিদুল মুরসালিন। আলামিন দিলেন কেন? শুধুমাত্র এই জগতে না, যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত গ্রহ উপগ্রহ আছে, যেখানে আপনি বাস করেন না কেন, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। যে নেতা এই শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে, এটা শুধু রাজনীতি না, এটা আখিরাতের সাথে জড়িত বিষয়। কারণ মানুষকে মরণের উপরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন, তখন একা ডাকবেন না, ডাকবেন নেতা সহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সারাবান ইসরায়েলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে বিচার করার জন্য ডাকব তার নেতার সাথে। বাসী আগে নেতা পেছনে কর্মী। আপনার বিবেকে কি বলে বলেন তো? আপনি এই পৃথিবীতে যে নেতার আদর্শ মানেন, যার পেছনে স্লোগান দেন, ওই লোকটা যদি সামনে থাকে, আপনি যদি পেছনে থাকেন, ওর যা সোরাত সিরাত, ওর যা চরিত্র, আপনি তো সবই জানেন। আপনার কি মনে হচ্ছে আল্লাহ পাক যদি ওর সামনে দেখে, আপনাকে পেছনে দেখে, আপনার যা ভালো আছে আছে, ওর যা অবস্থা আল্লাহ মাফ করবে বলে মনে হয়? ওরে দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে। অনেকে মনে করে যে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার দাড়ি আছে, পাগড়ি আছে, জব্বা আছে, আমি নবীর মিলাদ পড়ি, হজ করি, আসলাম, আমার বউ পর্দায় থাকে, এরপর আল্লাহ জাহান্নামে দেবে? কেন দেবে একটু শুনেন। সূরা আরাফ 8 নাম্বার পারার 20 নাম্বার বেশটার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে আছে, ফান জাইনা হুয়া আহলাহু ইল্লা মারাতা কানাত মিনাল গাবিরিন। আল্লাহ পাক বলেন, দুইজন ফেরেশতাকে আমি পাঠিয়ে দিলাম হযরত হুদ আলাইহিস সালামের জামানায়, দুইজনকে লূত আলাইহিস সালামের জামানায়, আসরের সময় পাঠিয়ে বললাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর কসম এখানে নাসিল হবে, সবাইকে নিয়ে যাবেন, কিন্তু ইল্লা মারওয়াতা আপনার স্ত্রীকে নেবেন না। বগুড়া বাসী খুব খেয়াল করে মিলা, প্রশ্ন আসতে পারে আমাদের যে হুদ লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না? পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই। কারণ প্রতিটি নবী এই পৃথিবীতে নেতা ছিলেন, নেতাদের চরিত্র যদি খারাপ হয়ে যায়, পেছনে যারা আসবে ওদের চরিত্র আরো খারাপ হবে। তাদের জীবনী গুলো পড়লে দেখা যায় বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের, ও জন্মে ঠিক থাকে কি করে? নেতা হওয়ার জন্য যে আদর্শ গুলো সাতটা পেয়েছি আমি আয়াতের তাফসিরে, হযরত লূত নবী আলাইহিস সালামের যত কিছু ছিল সবকে আপনি নিতে পারবেন, কিন্তু স্ত্রীকে নেবেন না, যদিও তার চরিত্র খারাপ ছিল না। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্র হীনা ছিল না, কিন্তু যখন আল্লাহ গজব দিলেন তার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। আমি একটা দুইটা না, যতগুলো তাফসির আমার জীবনে দেখেছি সব মুফাসসিরদের ব্যাপারে একমত। আমি এটা প্রথমে বুঝলাম না,
জেলখানা যাবার পরে আপনাদের এই পাশের বিভাগ রংপুর বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম, মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতেন, প্রোডাক্টিভ মুসলিম বলে একটা বই আছে, ওনার কাছে প্রায় শতর উপরে বই ছিল, কিন্তু হিন্দু কারারক্ষী এই কারণে ওনার কাছে বই থাকতে দিত, বই যদি কাছে থাকতে না তাই বাধ্য হয়ে যারা ইসলাম বসে ইসলাম প্রচার করে এরকম মানুষের কাছে পাঠিয়ে দিত। আমার সাথে যেহেতু পরিচয় ছিল এই জন্য মাঝে মাঝে কারারক্ষীদেরকে বলতো হামসাকে বইগুলো দিয়ে আসো, যেন শেষ করে, করার পরে যেন বাইরে এগুলো প্রকাশ করে, তার ভেতরে এই তথ্যটা পেয়েছি। লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো, সে চরিত্র হেনা ছিল না, তারপরে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন একটাই মাত্র কারণ, সব মুফাসসিররা জানিয়েছেন সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। বগুড়া বাসী আপনি এখান থেকে কিছু নেবেন না, আপনার চরিত্র ভালো, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনার বউ পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না, এরকম মানুষ দেশে নেই। লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে জাহান্নামে দেয়, আপনাকে দেবে না মানে? এই জন্য যার পেছনে থাকবেন খুব খেয়াল করে, এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। এই পৃথিবীর ময়দানে যার আদর্শ ঠিক নেই, নেতা ঠিক নেই, এ মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি আলাদাবুল মুফরাদ, ও মরণের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। আমি আপনাদেরকে মাসা দিয়ে এসেছি, এখন যদি আপনি বাঁচতে না চান, যেন আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন, আসেন ফিরে আসেন, এখন পশ্চিম থেকে সূর্য ওঠে নাই, এখনো পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়ে যায়নি, ফিরে আসেন, এটা দুনিয়ার বিষয় না। বগুড়াবাসী বহু ভালোবাসি আপনাদের, এটা দুনিয়ার বিষয় না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত, আপনি ধরা খাচ্ছেন। সাইয়েদুল বাশার আল্লাহ দিয়েছেন, সাইয়েদুল রাল আমিন দিয়েছেন, যদি বলেন আমি বগুড়ায় না, আমি কুষ্টিয়ায় বাস করি, কুষ্টিয়া কি পৃথিবীর ভেতরে না? শুধুমাত্র 228টা রাষ্ট্র নিয়ে পৃথিবী গঠিত, এখান থেকে আরো শত গ্রহ আছে, কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে বাস করি ওইটা কার, কেউ যদি বলে চাঁদের দেশে বাস করি ওইটা কার, ওখানে আপনাকে নবীকে নেতা মানা লাগবে, ইয়াতানাযালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে, কেউ যদি বিজ্ঞান মঙ্গল গ্রহে নিয়ে যেয়ে বলে আমি এখানে বাস করবো আমি আর পৃথিবীতে যাবো না, আপনাকে ওখানে যতদিন বসবাস করবেন বিশ্ব নবীকে আদর্শ নেতা মানা লাগবে, না মানলে আপনি জান না, দল করতে প্রথমে নেতা লাগে। আমাদের যে নেতা আমরা পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এর চাইতে বড় নেতা দুনিয়ায় আছে আর? আমরা যাব চরিত্রে দুই নাম্বারে লাগে, আমরা জানি সংগঠন, পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি, বাংলাদেশ জামাতে ইসলামী এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান, অনেকে বলে মওদুদি বানিয়েছে, আরে শয়তান বানিয়েছে, যে আপনি লক্ষ্য করেন শব্দের দিকে, জামাতে ইসলামী ইসলামের দল, এর চাইতে আর সুন্দর জিনিস কি থাকে? শব্দটা নেওয়া কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে, অর্তাকুম মিনকুম উম্মাতুন, এই যে শব্দ থেকে। তিন নম্বরে লাগে আমরা দেখেছি প্রতীক লাগে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। আপনি বাংলাদেশের হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দেখবেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে, কথা বলেন কেন টাঙিয়েছে সরকার? এ বাংলার 18 কোটি মানুষকে বসাতে চাই যে বাংলাদেশের বগুড়া জেলার ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট থেকে যদি তোমরা ন্যায় বিচার না পাও, হাইকোর্টে যদি না পাও, সুপ্রিম কোর্টে এসে দেখো দাঁড়িয়ে পাল্লা টাঙানো আছে,
এখানে পাল্লায় একদিকে ঝুলে যাওয়া না, একেবারে সমান্তরাল। তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে, যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যে এখানে ন্যায় বিচার কায়েম হয়। এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে, ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, আমার তো মনে হয় আমার চোখে দেখা, আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ইমান, তার আমল, তার আখলাক, এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে ইখলাস নিয়ে তিনি কাজ করেন, এটা জীবিত ওলি একজন। এ মানুষটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেকেই মেয়েদেরকে বোঝাচ্ছে, শ্বশুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে। ঘোষণা দিয়েছে ইসলাম যদি সত্যি বাংলার ক্ষমতায় যায়, মেয়েরা এমন কথা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত ইসলাম বাংলাদেশে থাক। আপনি একটু দিয়ে দেখেন না কেন, প্রতীক যখন টাঙানো দেখে বলছেন যে না এটা ন্যায় বিচারের প্রতীক, এ প্রতীক যদি সামনে আসে আপনি হাতের কাজ করবেন তো? বলেন এটা তো রাজনীতি। এটা যদি রাজনীতি মনে করেন এইটাই রাজনীতি, এর বাইরে রাজনীতি করা জায়েজ নেই। কারণ এর বাইরে আপনি দাড়ি পাল্লার বাইরে যত রাজনীতি আপনি 15 বছরে দেখলেন না, দাড়ি পাল্লার বাইরে আমরা যা দেখলাম দেখতে পেয়েছি অধিকাংশ গুলো দুর্নীতিতে ভরা। গত কয়েকদিন আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনিসুর রহমান আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই দেশের দাড়ি পাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে 5 বছর যদি এদের হাতে এদেশের ক্ষমতা তুলে দেওয়া যায় দেশ থেকে দুর্নীতি ছাড়িয়ে বিদায় করবে। নাস্তিক হয়ে বুঝলো, আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন। 4 নম্বরের আগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে, আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ। আমাদের অফিসের নাম কি? দুঃখজনক হলেও সত্য, 5 তারিখ আগস্টের পর থেকে আজকের এই 15 তারিখ এক মাস কয়েক দিনের ভেতরে বগুড়া না হলেও বাংলার বহু জেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা তাফসিরের কথা বলতে নিষেধ করছে। 15.5 বছরে এত বড় বড় স্যার আমরা পর্যন্ত সাহস পাইনি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না, কিন্তু এই 1 মাসে 8-9 দিন আমরা দেখতে পেলাম। খুব দুঃখ লাগছে এদের আচরণ দেখে, কারা এরা আমরা জানি না। আপনাদের সম্পর্কে জানিয়েছে আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে। মুফাসসির সাইয়্যেদ কুতুব রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে বড় জালেম যদি দেখতে চাও আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার কথা, তার আলোচনা, তার কোরআনের কথা বলতে নিষেধ করে বাধা দেয়। এখানে বড় জালেম আমরা দেখতে পাচ্ছি বিদায় নিয়েছে, কিন্তু এখন যারা আছেন এই জুলুমের নিজেকে জড়িয়ে আপনি বড় জালেমের খাতায় যাবেন না। আল্লাহর ঘর মসজিদ এই দেশে পৃথিবীতে আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের জন্য এটা অফিস। কথা বলেন, দল করলে যেমন অফিসে যাওয়া লাগে, আমরা এমন দল করি যে 5 বার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে, না গেলে আপনি আর ও দলে থাকতে পারবেন না। সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি, নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ নিজে ডাক দিয়েছেন নবীকে, হে নেতা, এই শব্দ দুনিয়ার কাউকে আল্লাহ দেন। সুতরাং বলেন তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা মানেন আপনি লিখে দিতে পারেন আপনি জাহান্নামী।
সেই মহান নেতার আদর্শ শোনার জন্য সিরাতুন নবী দিয়েছেন। এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুন নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে। আমি মিলাদুন নবীর বিরুদ্ধে না, কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকে, নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয়, আপনিও নবীর চাচা আবু তালেব আর আবু লাহাবের মতো জাহান্নামে যাবেন। নবীর চাচা আবু তালেব আবু লাহাব বিশ্ব নবীকে ভালোবাসেছে, ভালোবেসেছে কম না। তারা নবীর মিলাদে খুশি ছিল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? এত বেশি খুশি হয়েছে আবু লাহাব, নিজের দুই আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সবাই বিয়া তাকে আজাদ করে দিয়েছে। যা আবু তালেবের জীবনী পড়ে নিজের সন্তান আলীকে কাছে রাখত না, ভাবিসা মোহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাত। এত বেশি ভালোবাসা দিয়েছিল এই দুই চাচা খালি নবীর সামনে। কিন্তু নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালেব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাক ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ রাওয়াহুল বুখারী। ও চাচা জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আসতে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নেই, ওটা আমি নিজে জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়ে যান, জোরেও বলবেন আমার কানের কাছে মুখ নিয়ে একটু আমাকে শোনান, আমি সাক্ষী থাকি কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাতে দিয়ে দেব। পাশে দাঁড়িয়ে ছিল আবু সাহেল আর আবু লাহাব, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে নেতা পড়বা, এতদিন বাদদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজারে নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমাকে কা পুরুষ বলবে, ভেরু বলবে, বদনাম হবে তোমার। আবু তালেব ওই দিন বলেছিল মোহাম্মদ ভাতিজা আমার, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্মের পর থেকে আমি খুশি, কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন আল্লাহ। আমি সংক্ষেপ করছি এই কারণে, কারণ এই দুইজন চাচার জীবনী আমি পড়া পড়েছি। নবীর জন্মে এত খুশি তারা ছিল, দেখলেন নাকি বললাম, কিন্তু দুইজনই জাহান্নামী। দুইজনে কি বলেন বলেন, একজনের পায়ের নিচে শুধু একটু ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের, মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আর আবু লাহাব জাহান্নামী, এটা আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব তার নামে নাজিল করে জানিয়েছেন, সায়া সুলানা রং দাতা লাহাব বলেন নাউজুবিল্লাহ। অবগুড়া বাসীর সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, একজন হযরতে আমির হামজা আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মের সময় খুশি ছিল তা না, আমরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। একজন চাচা হযরতে আব্বাস নবীর আদর্শ পেয়ে খুশি, তার প্রমাণ তার মুখের কথা, মানসা বা তকমাল ইমান মা রাদিয়া বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা রাহ মুসলিম। হযরত আব্বাস বলেন কেউ যদি ইমানের স্বাদ পেতে চায় সে যেন আল্লাহকে রব পেয়ে খুশি থাকে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি থাকে, আর মুহাম্মাদ রাসূলুল্লাহকে নবী এবং রাসূল স্বীকার করে খুশি থাকে। তিনি যে রাসূলের আদর্শ পেয়ে খুশি ছিলেন এই কথাই তার প্রমাণ। আরেকজনের দিকে তাকান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে উহুদের ময়দানে 70 টুকরা করেছেন, নবীর আদর্শ ছেড়ে দেননি। তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি হযরতে হামজাকে ওরা এত টুকরা করেছিল লজ্জা স্থান পর্যন্ত কেটে বাদ দিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা পাতা দিয়ে নবীজি তার লাশটা যখন ঢাকলেন, মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাগড়ি দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে ঢেকে দিলেন, ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আমার এই চাচা হামসার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি, কে আমার মালিক তোমাকে বলছে তুমি আমার চাচা হামসার উপরে খুশি হয়ে যাও।
আদর ছিল জন্মে মিলাতে, কিন্তু আদর্শ মানতে তারা নারাজ। দুইজন চাষা জন্মেও খুশি, আদর্শ পেয়ে খুশি, তাদের জন্য নবীজির বক্তব্য দেখে, হে আমার মালিক, আমার চাচা হামসার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি, তোমাকে বলছি তুমি আমার মালিক হিসাবে আমার চাচার উপরে খুশি হয়ে যাও। নবীজি যদি কথা বলে কার পক্ষে আল্লাহ খুশি না হয়ে পারবে? বুঝতে পারলাম চারজনের জীবনী পড়ে দুইজনে শুধু মিলাদ নিয়ে খুশি, জাহান্নামী, দুইজনে মিলাদেও খুশি সিরাতেও খুশি, এজন্য দুইজনে জান্নাতি। আশা করছি আমার কথার অর্থ বুঝেছেন। এবার আসেন, কেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবীর ময়দানে আদর্শ হিসাবে মেনে নেওয়া লাগবে? আমি 27টা কারণ পেয়েছি কোরআন আর সিরাতের কিতাবে, একটা একটা করে যে কয়টা বলা যায় দেখে। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইলা আখির আয়া। অবশ্যই আমি তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমার রাসূলের জীবনে। আমার এখানে দুইটা প্রশ্ন, আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জানতেন না, কথা বলেন না কেন? ওনার নাম যে মুহাম্মদ এর শব্দটা আল্লাহ জানতেন না, ফি রাসূলিল্লাহ দিলেন কেন? আমাদের আদর্শ মানা রাখবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, না রাসূলুল্লাহকে। এবার আমার প্রশ্ন, উনি রাসূল হয়েছিলেন কি জন্মে? বলেন, যিনি উনি পৃথিবীর সর্বপ্রথম নবী শেষ নবী, এ কথা আমরাও মানি, কিন্তু ঘোষণা দেওয়া হিসাবে উনি কিন্তু 40 বছরে নবুয়তে ঘোষণা হয়েছে। কোরআন আরব সাহানে 40 বছরের আগ পর্যন্ত কেউ নাকি নবী বলতো না, বলতো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন, উনি রাসূলুল্লাহ হয়েছেন, নবী হয়েছেন কত বছর বয়সে? আরো জোরে, এর আগে আপনি করছেন নবীওয়ালা কাজ না, আপনি করছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ। কারণ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ 17 বছর বয়সে হিলফুল ফজল শান্তির সান্ধ্য গঠন করার মাধ্যমে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন, কথা বলেন না কেন? তিনি মানুষকে ভালো কথা শোনাতেন, ভালো কথা বলতেন, মানুষের বিপদে এগিয়ে যেতেন, এ কাজগুলো করেননি? সিরাত ইবনে হিশাম দেখেন কাজগুলো তিনি করেছিলেন, কি বুঝলেন এখানে? আপনিও যে কাজগুলো করেন এগুলো কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। আর রাসূলুল্লাহর কাছে তিনি যেই দিন রাসূল হচ্ছেন তার মানে 40 বছর বয়সে, ওই দিনই ইব্রাহিম তাকে বলেছিল ইকরা, তিনি বলেছিলেন মা আমি বারিয়ান পড়তে পারি না। 3 বার বলার পর যখন বললেন আমি পড়বো না, পড়তে পারি না, এত ধরে চাপ দিয়েছিলেন, চতুর্থবার তিনি বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবীজি ইব্রাহিমের সঙ্গে সঙ্গে 5টা আয়াত পড়েছিলেন। প্রশ্ন আসতে পারে, প্রথম 3 বার পড়লেন না কেন? জবাব হচ্ছে, 3 বার ইব্রাহিম শুধু ইকরা পড়েছিলেন, যে পড়ো পড়ো। নবীজি প্রশ্ন করলেন, ভাই ইব্রাহিম আমি পড়বো কি? বারবার যে আমাকে পড়তে বলেন, আমি কি পড়বো? যখনই বলেছে বিসমি রব্বিকা, রবের নামে পড়ো, তখন আমি আর থামি নাই, আরম্ভ করেছি। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা যদি করতে হয় রবের নামে পড়া লাগবে। এই 15.5 বছরে অনেক পড়া পরিবর্তন হয়েছে না হয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এই মনোগ্রাম বাদ দিয়েছে, কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম পাঠ দিয়েছে,
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া রব্বি জিদনি ইলমা এইটাও বাদ দিয়েছে, যত জায়গায় যত কিছু বাদ হয়েছে সাড়ে পনেরো বছরে নবীর উম্মতের এখন যেহেতু দায়িত্ব পাচ্ছে আহ্বান জানাবো এগুলো সব যেন ফিরিয়ে নিয়ে আসা হয়, কারণ রব ছাড়া আমরা পড়তে চাই না, রবের নাম বাদ দিয়ে যে পড়া হয় ওটা পড়া না, এক কথা বুঝতেছে? এখন প্রশ্ন আসতে পারে দিলে অন্যান্য দেশে তো উন্নতি করে তারা কি রবের নামে পড়ে, উন্নতি হয়েছে কিন্তু অবনতিও আছে। আমি সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কতগুলো দেশ ঘুরে আসলাম, ওদের যে চরিত্র আমি দেখে এসেছি, বাকি যে দেশগুলোর নাম বললাম না, ফ্রি সেক্সের দেশ, লেখাপড়া ওরা আমাদের সাথে কম করে নাই, রাস্তার ধারে দাঁড়িয়ে মা বাবার সামনে সেনা করছে, সে কি মানুষ না কুত্তা? রবের নামে যদি আপনি পড়াতে পারতেন, এখানে মা বাবা আমার বড় ভাই যারা আছেন দায়িত্বে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তিনটা বছর আপনি কোরআনের শিক্ষা সেখানে দেওয়া হয়, এই তালিমুল কোরআন অথবা যে ক্যাডেট মাদ্রাসা সাহেব বলেন এখান থেকে তিনটা বছর পড়িয়ে নেন, বাকি ওকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যারা শাহাবুদ্দিন সাহেব ওনার ছেলেকে বানিয়েছে ইঞ্জিনিয়ার আর একটা ইবনে সিনা, এইরকম আপনি তুলে দেন কোনো অসুবিধা নেই, তিনটা বছর কোরআনের শিক্ষা দিয়ে দেন, দুইটা গ্যারান্টি আপনাকে আমি দিলাম, জীবনে এই ছেলে কোনোদিন নেশা করবে না, যদি শয়তানের ধাক্কায় পড়ে কোনোদিন করেও ফিরে আসবে, কারণ ওই নূর আছে ভেতরে, দুই নম্বরে জীবনেও কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না, আশা করছি আপনি কাজে লাগাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন জিবরাইল পড়তে বললে কি পড়বো, সেই বলেছে রবের নাম বলে পড়া আরম্ভ করেছেন, আজকে আমাদের দেশে শুরু হবে সিরাতুন নবীর আসর, যে আমরা রব ছাড়া অন্যের নামে পড়তে চাই না, অনেকে বাবার নামে পড়া আরম্ভ করেছিল, কিসের বাবা? আমরা পড়তে চাই কার নামে বলেন? ফিরে আসলেন ওখান থেকে ডাক দিয়ে বললেন সাম্মেলনি সাম্মেলনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি আমাকে জড়িয়ে দাও কম্বল দিয়ে, হযরতে খাদিজা বলেছিলেন স্বামী আল্লাহি আল্লাহ, দুইবার কসম দিলেন আল্লাহি আল্লাহর কসম আল্লাহ, কখনো না, লা ইউখজিক আল্লাহু আবাদান, এতটুকু শব্দের ভেতরে খাদিজা তিনবার আল্লাহর নাম বলেছেন অথচ তিনি তখনো মুসলমান হননি, একটা অমুসলিম কসম দেওয়ার সময় একটা বাক্যে তিনবার আল্লাহর নামের ঘোষণা দেয়, আর দেশে হাজারো মুসলমান আমরা দেখি কসম দেওয়ার সময় কসম দিয়েছে বাবার নামে, তাও জীবিত বাবা হলে হয় কবে মরে গেছে সে বাবার নামে, এখান থেকে একটা মাসলা বের হয়, কসম দেওয়ার জন্য আল্লাহ বাদে কারো নামে কসম দেওয়া জায়েজ নেই, হারাম, সুতরাং আল্লাহ বাদে কারো নামে আর কসম দেবেন বলেন? বিশ্বনবী এসে পাঁচটা কথা শুনলেন খাদিজার কাছে, প্রথম নম্বরেই বলেছিলেন স্বামী আমার ভয় পাবেন না, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্ত ভয় দেখাতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, ও বাংলার মুসলমানেরা যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে আত্মীয়তার সম্পর্কগুলো জুড়ে রাখে তাদেরকে আল্লাহ পাক নির্ভয় করে দেয়, পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না, আর আমরা দেখি এগুলো যারা ঠিক রাখে না তাদের মনের ভেতরে হাজারো অজানা ভয়, জেলে যাওয়ার আগে একবার মাহফিল থেকে আসার সময় পুলিশ গাড়ি থামিয়ে আমার বসে হুজুর বুকে ফু দিয়ে দেন, কেন? দায়িত্ব পালন করতে গিয়ে দেখি হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল, আমি ভয় পেয়েছি, তুই তো ভয় পাবি, আর মানুষকে ঠেকায় আর মানুষের অধিকার নষ্ট করে হক নষ্ট করে উল্টা পাল্টা টাকা কামাই করে, যারা মানুষের অধিকার নষ্ট করে না হক নষ্ট করে না রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের ভেতর থেকে আল্লাহ আসানা ভয়গুলো দূর করে দেয়, মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা, হাদিস বলছে কোন মেয়ে লোক যদি যে চায় যে আমার স্বামী বেশি দিন বেশি থাক,
আমার স্বামীর হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক। সে যেন স্বামীকে বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যা করো করো, কিন্তু সম্পর্ক গুলো ঠিক রাখো। তোমার মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, ফুফুর সাথে, চাচার সাথে আমার গুলো যদি নাও করো, অন্তত এইগুলোর সম্পর্ক ঠিক রাখো। কিন্তু 198টা পরিবারে আজ বাংলাদেশে বোর কারণে আমরা এই রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখতে পারি না। কারা কারা পাশে না হাত করেন তো না, আমি শুধু হাসির জন্য বলি না, আমি কিন্তু বাস্তব বলছি। হাজারো পরিবারে আজ স্ত্রীর কারণে নিজের মা বাবার সাথে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি। আমার বোনের সাথে সম্পর্ক আমার রক্তে, কিসের বলেন? এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, এর নাম হচ্ছে ইলিয়াস, এই লোকটা ফাঁসি হয়েছে বউ মারার কারণে, বউ হত্যা করেছে এই কারণে ফাঁসি, এখনো যাবজ্জীবনে আছে। এখন 22 বছর জেল খাটালাম, এখন ফাঁসি দেয় মানুষকে। ও একদিন এসে বলছিল, হামজা ভাই আমার জীবনের এই কাহিনী, 17 বছর ছিল সৌদি আরব, বিয়ে করার পর 35 না 37 বছর বয়সে বিয়ে করেছে, এ কয়েক বছর যেতেই বর সাথে আর মার সাথে কোনো মিল নেই, আমি আমার বোনকে কিছু দিলেই ও মন খারাপ করে, মাকে কিছু দিলেই মন খারাপ করে, শেষ পর্যন্ত কে করব। ওরে আমি একটু সতর্ক করার জন্যে একটা থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়েও সাতাম দিয়েছে। এখন আমার এই যে জেল, 22টা বছর জেলে থাকা লাগবে, 30 বছর জেল হয়েছিল, আমি কাজকর্ম করি এই কারণে আমার 22 বছর। বলেন একটা লোক ওইদিকে গেল 34-35 বছর, এদিকে 22 বছর, ওর জীবনে আর কি থাকবে বের হলে? ওকে খুব বড় অপরাধ করে গিয়েছে জেলে। এই পারিবারিক জীবনের একটা ঠুনকো বিষয় নিয়ে এখানে সম্মানিত মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনছে, আপনি মনে করেন নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরি আমি বগুড়ায় ঘুরি, আমি জান্নাত যাব না? আমি জান্নাত আপনার কারণে আপনার এই স্বামী তার মা বাবার সাথে, তার বোনের সাথে, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না। আমি কি বেশি বলে ফেললাম? এ বগুড়া মনে হয় এখনো শুরু হয়নি, এগুলো কুষ্টিয়া চলছে। আশা করছি মা বোনেরা খাদিজার মতো আচরণ করবে, বলেন আমিন। তিনি বললেন 5টা কথা, ওখান থেকে নিয়ে গেলেন, বলেন চলেন আমার ভাই আরাকা ইবনে নাওফেল আছে, চাচা তো ভাই আরাকা ইবনে নাওফেল, তাওরা দিন ইনজিলের পণ্ডিত ছিলেন, তিনি নবীজির এই কথাগুলো শুনে বললেন, মোহাম্মদ সুসংবাদ ওয়েলকাম তোমাকে, কারণ এর আগে মোসা নবী ঈসা নবীর কাছে এই ফেরেশতা এসেছিল। ভয় পাবেন না আপনি, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি, আপনাকে আল্লাহ যেটা দিলেন আপনি এখন নবী রাসূল, এ নবী রাসূল যারাই হয়েছিল, মোসা নবী, হযরতে ঈসা নবী, তারা রাসূল ছিলেন, কিতাব পেয়েছিলেন, জিব্রাইল এসেছিল, এজন্য এলাকার মানুষেরা তাকে এলাকায় আমি যদি ওই সময় বেঁচে থাকি আমি তোমাকে সাহায্য করব। বগুড়াবাসী যারা বলেন নবী ওলা কাজ করি, নবী তো 40 বছর হওয়ার পরে কাজ শুরু করেছিলেন, কাজ শুরু করার পরে তার প্রথম ঘোষণা যে আপনি দেশে থাকতে পারবেন না। 82 বার নবীকে হত্যা করার জন্য টার্গেট নিয়েছিল ইহুদিরা। সুতরাং নবীওয়ালা কাজ এই পৃথিবীতে তারা করছে যারা 24 ঘন্টা নবীর মতো আতঙ্কে থাকে, আর যাদের কোনো চিন্তা নেই, যে চিন্তা গো ফুর্তি করছে, এ মানুষগুলো নবীওয়ালা কাজ না, এদের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ হচ্ছে। নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই 40-63 এই 23 বছর অনুসরণ করা লাগবে। কথা বলে না কেন? এবার আসেন কেন করা রাখবে। 1 নম্বর, বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা এই শব্দটা আল্লাহ এমনি দেয়নি, দুনিয়ার কারো নামের আগে পরে এই শব্দটা আপনি দেখবেন না, ইব্রাহিম নবীর নামের আগে পরে আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন আল্লাহ, আমি 27টা কারণ বলছি। 1 নম্বরে, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ জীবনী আমাদের কাছে পরিষ্কার, এই কারণেই তিনি একমাত্র আদর্শ।
দুনিয়ায় যার অনুসরণ আপনি করেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে দেশে বঙ্গবন্ধু জিয়াউর রহমান, মতিউর রহমান নিজামী, চার মনায় পীর যারা ছয় দলে আছে, কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমার নেতার চরিত্র 100% পরিষ্কার। পারবেন না। অথচ স্বামীজি নিজে জানিয়েছিলেন, আমার স্ত্রীরা, হে আমার সাথীরা, হে আমার স্বামীরা, দিনের আলোতে রাতে রাধারে আমার ভেতরে যা দুষ্টুতি দেখতে পাও সব খুলে খুলে মানুষকে বলে দাও। এটা বলার মতো মানুষ পৃথিবীতে আমরা কাউকে পাইনি। কারো জীবনী আমাদের কাছে পরিষ্কার না, কারো সে ছোটবেলায় কি করেছে, কার মুরগি চুরি করেছে, কার কাঁঠাল চুরি করেছে আমরা জানি না। কথা বলে না কেন? আল্লাহ বলেন এই নামটা আমি শুধু মোহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে ব্যবহার করেছি। ইসমাইল নবীকে আমি একটা নাম দিয়েছিলাম, আমার নাম গোলাম ইন হালিম, আমার সহনশীল বান্দা। কেয়ামত পর্যন্ত মানুষ কুল কিনারা পাবে না এর আদর্শ অনুসরণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা পর্যন্ত নিয়ে আসতে চাই, দুনিয়ায় কারো জীবনী আমাদের কাছে যেহেতু পরিষ্কার না, পরিচ্ছন্ন না, এই জন্য একমাত্র আদর্শ আমরা কাউকে মানি না, আমরা মানি মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি, বিশ্বময় আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্পদ। কি ছিলেন? সুতরাং তোমরা যদি আনন্দ করতে চাও কারো আদর্শ পেয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ পেয়ে আনন্দ করো, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এটা। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নম্বরে বেশি, তিনি গোটা পৃথিবীর জন্য ছিলেন রহমত, যেখানে গিয়েছেন সেই জায়গা রহমতে ভরে গেছে। আমার সাল্লা গাইল্লা রহমাতাল লিল আলামিন। আমি যেখান থেকে কোলে নিয়েছি ওই জায়গা থেকে ছয়টা বছর আমি তাকে লালন পালন করেছি, কোনোদিন অভাব কারে বলে আমি চোখে দেখি নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। চার নম্বরে তিনি আমাদের আদর্শ, এটাই আমার আসল পয়েন্ট। এই পৃথিবীতে একজন মানুষকে শুধু অনুসরণ করলে, অনুকরণ করলে জীবনের গোনা মাফ হয়ে যায়, তিনি মুহাম্মাদুর। পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করলে জীবনের গোনা মাফ হয় আমি কোরআনে পাইনি, শুধু একটা মানুষ। পাঁচ নম্বরে বেশি, তিনি আমাদের জন্য আলো বা লাইট। আলো লাইট নিয়ে মানুষ যেমন চলতে ফিরতে সহজ হয়, বিশ্ব নবীর আদর্শ কার কাছে থাকলে তার জীবন চলা আমার আল্লাহ সহজ করে দেয়। قد جاءكم من الله نور وكتاب مبين بل الله اكبر ছয় নম্বর দেশি, তিনি শুধুমাত্র আমাদের নেতার আদর্শ না, তিনি রসুলদের নবীদের নেতা ছিলেন। আল্লাহ সূরা ইয়াসিনের ভেতরে দিয়েছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। জয় বলেন আল্লাহু আকবার।
সাত নম্বরে তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন পৃথিবীতে, আট নম্বরে তার বক্ষ ছিল উন্মুক্ত। নবীর উম্মত বলে আজ যারা তারা দাবি করছে, অনেকের মন সংকীর্ণ। এটা কি ভালো বুঝতে আল্লাহ বলেন আলাম না শরহলাকা সাদরা, হে নবী আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দেইনি, আপনার মুখকে প্রসারিত করি নাই। বাংলাদেশের এখন যে অবস্থা, এখন এই আয়াতটা মেনে নেওয়া আমাদের 100 ভাগ দরকার। আজ আমাদের অনেকের মন সংকীর্ণ, ন্যারো মাইন্ডের আমরা না, মুখ উন্মুক্ত করা লাগবে, প্রশস্ত করা লাগবে মুখকে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। এই কথা বলেন না কেন? এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহর নবী মাফ করে নিজের বুকের কাছে নিতে পারেন, যেটার আদর্শ ডাক্তার শফিকুর রহমান দেখাচ্ছে, তার মতো অত্যাচারিত নির্যাতনের শিকার তো আপনি হননি, তার ছেলে এখনো ছেলে, তার স্ত্রী অসুস্থ, তার বড় কঠিন পরিস্থিতিতে যদি তিনি ওদার হয়ে সব ক্ষমা করে দিতে পারেন। আমাদের ছোটখাটো ভাইরা অনেকে ভুল করেছিল, 15 বছরে অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, এই নাটোরের সন্তান মাওলানা আব্দুল বারী রশিদি আপনাদের বগুড়াতে এখন থাকে, ওনার জীবন চরিত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ পাঠায় যে উনি বাতিলের সাথে হাত মিলিয়ে এই এই কাজ করেছিল। আরে ভাই, বাস্তবতা স্থান কাল পাত্র ভেদে কাজ করা লাগে। আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল সেলখানার ভেতরে, ওরা মানুষ নামে জানোয়ার ছিল, আমরা যদি ওই আচরণ ওই সময় করতাম যে দুনিয়ায় আর বের হতে পারতাম না, ওখানে মরা লাশে বের হতাম। এদেশে বহু জায়গা এরকম ছিল যেখানে স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে নেশা লেগেছিল। বাড়ি ভাই যদি ভুল করেও থাকে, উনি আল্লাহর কাছে জবাব দেবে। ওনাকে বুকে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে কোত্থেকে? ওই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের, ওই পর্যায়ে না গেলে ওনার এমনি সিহারা দেখে দিয়েছিল। মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে, কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে, মানে একটা মোনাজাত করেছিল ওইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করেন, আপনার জীবনে ভুল নেই। এই জন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না, উপরে কিছু দেখে আন্দাজে ধারণা করলে আপনার কবিরা গুনাহ হবে। আমি আশা করছি আপনার মুখ হবে উন্মুক্ত, আপনি রসুলকে সিরাত শুনতে এসে তার আদর্শ মানার জন্য বসে আছে, আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারো মাইন্ডের হয়ে বসে আছে। এখন যে অবস্থা চলছে, আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দিই, এই যে 14 ভাগ মানুষ এই দেশে এখনো জালেম আছে, জালেমের উত্তর শুরু কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা, এদেশের 28 জন মানুষ 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল বিএনপি যেটা নাম শুনি আমরা, এনাদেরকে সাপোর্ট করছে। জালেম যারা বিদায় নিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে, আর 100 জনের 58 জন ইসলামপন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে। এক মাস 8 দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে 58 না 70 ভাগ হতে আর বেশি দিন দেরি হবে না ইনশাআল্লাহ। 53টা বছর বাবা চালিয়েছিল, চাষা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছে, শুধুমাত্র পরাণ দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে, এটা এবার দেখার সময় এসেছে। এটা দেখতে চান না যে এটা দিয়ে বাংলাদেশ চলুক? কারা কারা চান দেখে? লিল্লাহি তাকবীর, সম্মানিত ভাইরা আমি যতগুলো নোট করেছিলাম এত কয়েক ঘন্টা লাগার কথা, 27টা কেবল চলছে 7টা, এখন পুরাটা বলতে গেলে আপনাদের এখন মাগরিবের আসান হবে, এরপর আজকে আমার সিরাজগঞ্জে মাহফিল আছে, এসার পরে মাহফিলটা আসলে
আমার একটু বাসিয়ে রাখেন যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় অন্তত আমার একটু ছাড় দেন, আমি পুরাটা শেষ করতে পারলাম না। আগামীতে কোন জায়গায় সভাপতি সাহেব একটু সালাম দেবেন।